الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا ان هدانا الله والصلاه والسلام على نبينا محمد الذي ارسله الله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اللهم صل وسلم عليه وعلى اله ওমেন দে আ আহম বেসান ইন ইলাই ওমিদ্দিন লিভিং এ বিউটিফুল লাইফ একটা সুন্দর জীবনযাপন শিষ্য কাজকের এই অনুষ্ঠানের সম্মানিত আয়োজকবৃন্দ সম্মানিত আলোচকবৃন্দ আজকের আলোচনায় তরুণরাই প্রতিনিধিত্ব করছে মাসাল্লাহ ইয়াং ডক্টর ফ্রম মেদিনা ইসলামিক ইউনিভার্সিটি ডক্টর রেদাউল করিম এবং শেখ আব্দুল মালিক মেদিনী থেকে মাস্টার্স এবং আবদুল্লা বিন আবদুল রাজাক মেদিনা ইউনিভার্সিটিতে মাস্টার্স করছেন উলুমুল হাদিসের মধ্যে না যাই হোক আজকেও আমরা দেখতে পাচ্ছি এখানে সব বয়সের প্রতিনিধিত্ব আছে এবং ইয়োদ্ের প্রাধান্য আমরা দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুন্দর জীবন যাপনের বিষয়টা সবার জন্যই সমানভাবে প্রযোজ্য এর গুরুত্ব সবার জন্যই সমান আমি খুব বেশি কথা বলবো না কারণ আমার আজকে আসার কথা ছিল না গত দু তিন দিন থেকে একটু অসুস্থতা বোধ করছিলাম তারপরেও মখলস বান্দা আমাকে নাকি আসতেই হবে আপনাদের সাথে দেখা দিয়ে চলে যাওয়ার কথা এর মধ্যে দশ পনেরো মিনিট যতটুকু বলতে পারি আল্লাহর কাছে তফিক কামনা করছি আল্লাহ আমাদের আপনাদের সবাইকে সঠিক দিন বোঝার আমল করার এবং জীবনকে সুন্দরভাবে যাপন করার তফিক দান করুন জীবনকে সুন্দরভাবে যাপন করার জন্যই কিন্তু আল্লাহ ইসলাম দিয়েছেন এই জন্যে প্রথম যখন আমরা কোনো প্রবলেম ফেস করি একজন মুসলিম হিসাবে সবার আগে ধর্ণা দিতে হবে কার কাছে আল্লাহর কাছে এটা কমন বিষয় একজন মুসলিম তিনি সাধারণ মানুষ হন অথবা ফিজিশিয়ান হন ডাক্তার হন তাদের কাছেও এটাই স্পষ্ট যদিও হয়তো ডাক্তাররা বলবে তারা সাইন্টিফিক ব্যাখ্যার কথা বলছেন সেটা কিন্তু ইসলাম অস্বীকার করছে না মেন্টাল হেলথ হেলথ অথবা ফিজিক্যাল হেলথ কোনোটার ব্যাপারে ইসলামের সাথে সত্যিকার অর্থে কোনো কন্ট্রোডিকশান নেই তবে আমাদের প্রায়োরিটিসগুলো আউলা কিভাবে সেট করব সেটা কিন্তু কোরআন এবং সন্ন্যার আলোকেই করতে হবে কারণ কোরআন সুনাই হচ্ছে আমাদের সব আমাদের আইডিওলজির মূল সোর্স হচ্ছে কোরআন এবং সন্না মাকাস অর্থাৎ আল্লাহ যে সারিয়ে দিয়েছেন তার মূল যে গোলস অবজেক্টিভস সেটাও সেট করে দিয়েছে কি কোরআন এবং সোনা মা কাছে তো আমরা নিজেরাই তৈরি করি নাই অতএব যে কোনো ক্ষেত্রে কী করণীয় সেই প্রায়োরিটিটা নির্ধারণ করতে হবে আল কোরআন এবং আসন্নার আলোকে সেই জন্যই আমরা বলবো জীবনটাকে শুরু করতে হবে রবের যে জ্ঞান আছে যে ইনস্ট্রাকশন আছে যে নির্দেশনা আছে সেটা দিয়ে এবং সেটার মধ্যেই আছে কিভাবে দাওয়া গ্রহণ করতে হবে ডাক্তারদের কাছে যেতে হবে তাদের কি কি পরামর্শ আমরা নেব তাই না মেন্টাল হেলথের ব্যাপারে ডক্টর কুশল অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন আমি শুধু একটি বিষয় বলবো যে আমরা স্টার্ট করবো কি ডাক্তারের কাছে গিয়ে নাকি আল্লাহর কাছে দোয়া করার মধ্য দিয়ে আল্লাহর কাছে দোয়া করার মধ্য দিয়ে কারণ আর সব কিছু আমাদের কাছে সেকেন্ডারি প্রাইমারি এবং প্রাথমিক যেই মানে কাজগুলো আমাকে করতে হবে সেটা হচ্ছে আল্লাহর নির্দেশনা ফলো করা এবং আল্লাহর কাছে ধর্ণা দেওয়া আল্লাহর কাছে দোয়া করা কারণ তিনিই তো বলেছেন যেটা সমত সুরা ইব্রাহিম এসেছে না ওয়া এদার মারেতো ফা যখন আমি অসুস্থ হই আল্লাহ তো শেফা দেন আর আল্লাহর সেফার শেফার পদ্ধতিটাকে এক্সপ্লোর করেছে ডাক্তাররা ফলে ডাক্তারি সাথে ইসলামের কোশ্চিনকালেও কোনো আসলে কন্ট্রাডিকশান নাই কন্ট্রাডিকশান হচ্ছে অন্য জায়গায় তার আইডিওলজিতে অনেক ডাক্তার মেন্টাল হেলথের চিকিৎসায় তারা ছেলে মেয়েদেরকে অসম অবৈধ প্রণয় করতে নির্দেশ দেয় যারা দিনদার নয় অথবা যারা দিনদারিতে বিশ্বাস করে না এখন ডাক্তার সে কথা বলার কারণে আমি বলছি যে দেখো এই ডাক্তারি বিদ্যার সাথে ইসলামের কন্ট্রাডিকশান আসলে কন্ট্রাডিকশান তো এটা তো বিদ্যা না আপনি এটাকে সাজেস্ট করলেন কিসের ভিত্তিতে আপনি সময় কাটানোর জন্য ডিপ্রেশন থেকে উদ্ধার পাওয়ার জন্য আপনি রমনা পার্কে গিয়ে বসবেন এবং মেয়েদের সাথে খোশ আলাপ করবেন এটা এটা আপনার ট্রিটমেন্ট কি করে হতে পারে আমাদের সালাফে সালেহিন দেখেন কি সুন্দর সব আল্লাহ এন্টারটেনমেন্টের কথাও ডক্টর কৌশল বলেছেন খুবই সুন্দর বলেছেন তার মৌলিক কথাগুলোর সাথে কিন্তু আমি দ্বিমত করছি না এবং আমি মনে করি ঠিক বলেছেন কিন্তু দেখতে হবে যে এন্টারটেনমেন্ট ইসলাম কোনো দিনই নিষেধ করেনি এন্টারটেনমেন্ট আমাদের সুন্দর জীবনের জন্য প্রয়োজন রাসুলসাল্লাহ সাল্লাম পুরো জীবন তার স্ত্রীর সাথে তাই না আয়সারদ আল্লাহ তাল সাথে দুইবার দৌড়েছিলেন একবার হেরেছেন একবার জিতেছেন দ্বিতীয়বার জিতেছেন এবং বলে যে ওই যে আগে যে তুমি হারাইলা আজকে আমি হারাইলাম আল্লাহ। এভাবে রাসুল সাল্লাহ সাল্লাম বাক্য দিয়েও মজা করতেন কবিতার ছলে কথা বলতেন সাজা ছিল সেখানে রাসুল সাল্লাহ সাল্লাম সাথে মজা করতেন তাই না সঙ্গীদের সাথে মজা করতেন স্ত্রীদের সাথে মজা করতেন না না তার মানে হচ্ছে এন্টারটেইনমেন্ট ইজ পার্ট অফ আওয়ার লাইফ আওয়ার বিউটিফুল লাইফ ইসলাম সেটাকেও বলেছে তবে জীবনটা তো শুধুই আনন্দ উল্লাস না সে কথাও কিন্তু তিনি বলেছেন এন্টারটেনমেন্টটাকে জীবনের মেইন কাজে পরিণত করা যাবে না এবং ইসলামও সেটাই বলেছে আসলে আপনি যখন এন্টারটেনমেন্টটাকে মেইন কাজে পরিণত করবেন তাহলে ইউরোপীয় সভ্যতার মতো অবস্থা হবে কি সেখানে সবাই নাচবে গাইবে ক্লাবে অশ্লীলতার মধ্যে গা ভাসিয়ে দেবে এবং প্রোডাক্টিভিটি ভুলে যাবে আজকের ইউরোপীয় সভ্যতা কিন্তু হাজার ধরনের প্রবলেম ফেস করছে আনফর্চুনেটলি আমরা মুসলিমরা খুব বেশি গবেষণা পছন্দ করি না বা করি না রিসার্চ ওরিয়েন্টেড না ফলে তাদের ল্যাকিংসগুলো খুব সামান্যই আমরা আসলে ধরতে পারি আরও যে বিশাল তাদের ল্যাকিংসগুলো সেগুলো আমরা নিয়ে চিন্তা করি না তাদের ডিপ্রেশন অনেক বেশি তারা ফ্যামিলি লাইফ ভুলে গেছে কারণ ফ্যামিলি লাইফ মেনটেন করার মতো যোগ্যতা তাদের নাই ফলে তারা এখন বলছে লিভ টুগেদার একটা সংস্কৃতি তৈরি করেছে কালচার সেটা আমাদের উপর চাপিয়ে দিয়েছে আর আমাদের ছেলে মেয়েরা ভাবতেছে ও ওয়াও না আসলে ইসলামের মধ্যে সবকিছু কিছু আছে সুহান আল্লাহ কোরআন তেলাওয়াত করেন কি সুন্দর এন্টারটেনমেন্ট কিন্তু কোরআন এন্টারটেইনমেন্টের জন্য নাজিল হয়নি কিন্তু কিতাবুল আনজাল্লাহ ইলাইকে মুবারকুল্লিয়া দাব্বারু আয়াতিহি ওলিয়া করা এর প্রত্যেকটা বাক্য এর বাণী এর বক্তব্য এর আদেশ নিষেধ নিয়ে চিন্তা ভাবনার জন্য করে নাজল হয়েছে এবং এটা বরকতময় কিতাব এবং যেন মানুষ এর থেকে উপদেশ গ্রহণ করে কিন্তু ইসলামের পুরো ম্যানেজমেন্টটা ব্যবস্থাপনাটা এতটাই সুন্দর যেটা সব সাইডে মানুষকে বেনিফিট দেয় আপনি যদি ফিজিক্যাল হেলথের কথা বলেন এখানে অনেক সুন্দর সুন্দর ইনস্ট্রাকশন পাবেন মেন্টাল হেলথের কথা বলেন কোরআন এবং সন্ন্যায় অনেক সুন্দর সুন্দর আপনি ইনস্ট্রাকশন পাবেন যেমন ওসিডির কথা বলা হয়েছে তাই না তো উনি ব্যাখ্যা করেছেন ওসিডির সুন্দর ট্রিটমেন্ট সরি মুসলিমের আদিসের মধ্যে এসেছে রাসুলসাল্লাহাম বলেছেন যদি কেউ রাখাত সংখ্যার ব্যাপারে সন্দেহ পোষণ করে তাহলে সে ইয়াকিদের উপরে বেনা করবে ইয়াকিন তিন রাকাত আর চার রাকাত এর মধ্যে সন্দেহ হলে কয় রাকাত ধরে নেবে তিন রাকাত ফলে দেখেন ওসিডির প্রবলেমটাকে কাটানোর জন্য চমৎকার একটা পরামর্শ ইয়াকিনের উপর তোমরা বেনা করো ইয়াকিনকে ধরে নিয়ে বাকি মানে যাতে করে এই যে এই কনফিউশন সৃষ্টির কারণে তার যে একটা মানসিক প্রবলেম দেখা দিয়েছিল সেটাকে একদম মাটি দেওয়া হলো কি পরে সা করে নাও সালাতের মধ্যে আর ওদুর মধ্যেও যেমন একটা মূলনীতি এর পক্ষে অনেক কোরআন দলিল আছে আল ইয়াকিন উল্লাজুন বিশ্বাস ইয়াকিন সন্দেহ দ্বারা কখনোই দূর হবে না এর জন্য সন্দেহ সংশয় অনেক সময় আসতে পারে মনে রাখতে হবে ইয়াকিনকে কিন্তু টুটানো যাবে না ফলে এই মূলনীতির কারণে ওসিডির যে সমস্ত জায়গা ওসিডির ইয়েটা কি সমস্যাটা কী ওসিডির সমস্যা প্রথম দিকে শুরু হয় অজু করলে মনে হলে অজু অজু হয় নাই অথবা অজু মনে হয় যেন চলে গেছে সালাদ পড়লাম মনে হয় যেন সালাদ ঠিক হয় নাই আবার পড়ে আবার মনে হয় ঠিক হয় না আবার পড়ে এটা হলো ওসিডির সমস্যা হাত ধুলো ওই যেটা উনি বললেন হাত ধুলো মনে হয় না হাত ধোয়া ঠিক হয় না আবার ধোয় আবার ধয় আবার ধয় এভাবে করতে করতে এক ঘন্টা চলে যায় আর এটা যখন অনেক বড় সমস্যা হয়ে যায় তখন দেখা যায় যে সে ঘন্টার পর ঘন্টা লাগিয়ে দেয় এগুলো ট্রিটমেন্ট আছে তো আমি এটা বলার উদ্দেশ্য মানে আজকে মেন্টাল হেলথের উপর বলা আমার উদ্দেশ্য নয় যেহেতু শুরুই করেছেন ডক্টর কুশল উনি মেন্টাল হেলথের একজন এক্সপার্ট সেই জন্য ওটা দিয়ে আমরা কথা বলতে চাচ্ছি এভাবে যে একটা বিউটিফুল লাইফ লিড করতে হলে ইসলাম ছাড়া আসলে অন্য কিছু দ্বারা সম্ভব নয় এটা মোর দ্যান প্রুফড মোর দ্যান প্রুফড কারণ পাশ্চাত্য সভ্যতা আজকে আমাদেরকে উপহার দিচ্ছে অন্যায় অশ্লীলতা অভদ্র আচরণ অনাচার ব্যভিচার মদ্যপান এবং যদি আপনারা থার্টি ফার্স্ট নাইটে ওয়েস্টার্ন কোনো ইউনিভার্সিটিতে যান তখন দেখবেন যে কি হয় আমার ওই থার্টি ফার্স্ট নাইটে কোথাও যাওয়ার সুযোগ হয়নি কিন্তু আমি কিছু ইউনিভার্সিটিতে গিয়েছি ভিজিট করার জন্য তাদের কাছে শুনেছি কি হয় সেখানে এটা তো কোনো সভ্যতা সাপোর্ট করতে পারে না তাহলে ইসলাম ছাড়া আর যত সভ্যতা আছে সবটাই কিন্তু এখন ভয়ঙ্কর অধপতনের মধ্যে আছে অশ্লীলতার একদম তিন মায় টপে তারা পৌঁছে গেছে এবং এই জন্যই দেখবেন যে তারা ফ্যামিলি লাইফে মজা পায় না অথচ আমাদের মুসলিমদের জন্য বিশ্বাস করেন সবচেয়ে শান্তির জায়গা হচ্ছে ফ্যামিলি বাসায় যখন ফিরি তখন যদি মা বাবা থাকে তিনি হচ্ছেন আমার শান্তির জায়গা এবং তারপরে আমার স্ত্রী এবং আমার সন্তান তাই না আপনি দেখবেন এটা ফিল করবেন আমাদের মাইন্ডসেটটা সেভাবে তৈরি করা হয়েছে এবং আল্লাহ এই ম্যানুয়ালটা দিয়েছেন ফলে আপনি এই ম্যানুয়ালের বাইরে যখন চলে যাবেন ইউ ক্যান নট লিড এ বিউটিফুল লাইফ আপনার লাইফ কোনোদিন বিউটিফুল হবে না হবে না হবেই না অসম্ভব কারণ একজন প্রস্টিটিউট আপনাকে শান্তি দিতে পারে না শান্তি দিতে পারে আপনার স্পাউস আপনি স্বামী হলে আপনার স্ত্রী আপনি স্ত্রী হলে আপনার স্বামী এবং সেটাই তো সুরার রুমের মধ্যে আল্লাহতাল বলেছেন লিতাস ইলাইহা লিতাস কুনু ইলাইহা এবং আল্লাহতাল বলেছেন এটা হচ্ছে ওয়াই মিন আয়াতিহি আম মিন আনফুসিকুম এজ ওয়া আজ আল লিতাস ইলাইহা ওয়াজা আলা বে না কুমামাদ দাতাউ ওয়ারাহ্মা এটা আল্লাহতালা তার আয়াত বলেছেন দ্য সায়েন্স অফ আল্লাহ আল্লাহ নিদর্শনের মধ্যে একটা এটা সাধারণ গতানুগতিক ব্যাপার নয় সুতরাং স্বামী স্ত্রীর এই যে আত এই যে বন্ধন এটা শুধু সামাজিক বন্ধন নয় এটা শুধুমাত্র ধর্মীয় বন্ধন নয় এটা হচ্ছে দ্য সিস্টেম অফ আল্লাহ উইচ শুড নট বি ক্যান নট বি ভায়োলেটেড এটাকে ভায়োলেট করলে বিপর্যয় হবে জীবন সুন্দর হবে না আপনার সন্তান বৈবাহিক সম্পর্কের মধ্য দিয়ে আসবে তখন সন্তানদের প্রতি যে দায়িত্ববোধ তৈরি হবে সেটা অবৈধ প্রণয়ের মাধ্যমে হয় না আপনি দেখেন পাশ্চাত্যের সিঙ্গল মাদাররা তাদের বাচ্চাদের দায় দায়িত্ব সেই নিচ্ছে বাবা কোথায় বাবা কোথায় বাবারই তো খবর নেই এবং মজার ব্যাপার হচ্ছে অনেক সিঙ্গাল মাদাররা আসলে তারা ডাউট করে যে আমার এই সন্তানের বাবা কে এবং সেটা নিয়ে টিভিতে অনুষ্ঠান হয় তাদের অনেক বন্ধুদেরকে তারা একসাথ করে টিভিতে এবং তখন একটা টকসর মতো আলোচনা অনুষ্ঠান বিনোদনমূলক এটাকে তারা বিনোদনমূলক অনুষ্ঠানই বলে চলে ইন দ্য মিন টাইম সন্তান এবং এই প্রত্যেক পুরুষের ডিএনএ হয় এবং তার মাধ্যমে তারা প্রমাণ করে যে আসল ফাদার বায়োলজিক্যাল ফাদার কে এগুলো এখন এন্টারটেনমেন্টের বিষয় হয়ে গেছে মাইন্ডসেটটা কীভাবে নষ্ট হয়েছে দেখেছেন কিন্তু মুসলিম মাইন্ড কখনো এভাবে সুখী হতে পারে এটা মনে রাখবেন আপনি আমেরিকাতে গিয়েছেন অনেক কোটি টাকার মালিক হয়েছেন আপনি একটা অসভ্য জীবনের বধ্যব্যস্ত হয়েছেন দেখবেন যে মনের শান্তি কোনো দিন হবে না মুসলিমদের জন্য ইসলাম ছাড়া আসলে আর কোনোভাবেই তারা সুখী জীবনযাপন করতে পারে না ইসলামটা কি এটা নিয়ে তো আর আজকে আলোচনা করা যাবে না অবশ্যই ইসলাম সেরকম নয় যেভাবে বিভিন্ন বাতিলপন্থী মানুষেরা বা বেদাৎপন্থী মানুষেরা বা শিরিক বেদায়তের মধ্যে মিক্স আপ যারা করে ফেলেছে তারা যেভাবে ইসলামকে উপস্থাপন করেছে সেটা কিন্তু আসল ইসলাম নয় আসল ইসলামকে জানতে হলে আপনাকে কোরআন এবং সন্ন্যার কাছেই আসতে হবে আপনাকে জ্ঞানচর্চা আসতে হবে সাহি এলেম জানতে হবে এবং আসল ইসলামকে পাবেন আপনি রাসুল্লাহ সাল্লা সাল্লামের জীবনীতে আসল ইসলামকে পাবেন তার প্রিয় সাহাবিদের জীবনীতে আসল আসল ইসলামকে পাবেন ইসলামের সেই সমস্ত ওলামাদের জীবনীতে যারা সালাফে সালেহীদের মানহাজির উপর ছিলেন যার পূর্বভাগে আছেন সাহাবাইকার এবং তাদের সঠিক অনুসারী এবং তারপরে তাদের অনুসারী এই জন্যে প্র্যাকটিক্যাল মানে বিউটিফুল লাইফ যদি জানতে হয় তাহলে সেই সমস্ত মহান ব্যক্তিদের জীবনীও আমাদের পড়তে হবে লাকাত কান আল্লাহ কুমফিয়া রাসুলিল্লাহি ও সুয়াতুন হাসানা নিশ্চয়ই তোমাদের জন্য রাসূলুল্লাহর মধ্যে রয়েছে উত্তম আদর্শ লিমান কানা ইয়ার্জুল্লাহা অলিয়া ও আখের ওয়াজাকার্লাহ ক্যাথিয়া সুরাহজাবের মধ্যে আল্লাহ তালা বলেছেন এবং এভাবেই আজকে আমাদের বিশেষ করে যারা আমাদের ছাত্র যারা এখনও শিখছে অথবা শেখাচ্ছে উভয়ের কাছেই যদি তাদের রিয়াল রোল মডেলদেরকে ইন্ট্রোডিউস করে না দেওয়া যায় তাহলে কিন্তু বিপর্যয় রোধ করা যাবে না আমাদের বড়ো প্রবলেম হয়ে গেছে আমাদের ছোটো বাচ্চারা ফুটবল প্লেয়ারদেরকে বা সেলিব্রিটিদেরকে তারা তাদেরকে এমনকি হিন্দু মুসলিমও ভেদাভেদ নাই ক্রিকেটারদেরকে গায়কদেরকে গায়িকাদেরকে এবং অমুসলিম পলিটিশিয়ানদেরকে তারা তাদের রোল মডেল বানিয়ে নিয়েছে ইন্না ওয়া ইন্না ই আমরা ঘৃণা ছড়াচ্ছি না পৃথিবীর মানুষ যে যেভাবে চলুক সেটা তার ব্যাপার আল্লাহ বলেছেন যার ইচ্ছাই মানানুক যার ইচ্ছা সে কুফরি করুক বিচার করবেন তো আল্লাহ আমাদের তো আমরা বিচারের ভার কারো হাতে দিচ্ছি না এবং কাউকে রিফিউটও করছি না কিন্তু সত্য পথে যদি চলতে হয় তাহলে সত্য সত্য পথে যারা চলেছেন তাদেরকেই আমাদের অনুসরণ করতে হবে তাদেরকে আমাদের এক্সপ্লোর করতে হবে এবং আমার সন্তানদের সাথে সমাজের ইয়তদের সাথে তাদেরকে পরিচয় করিয়ে দিতে হবে এজন্য যেটা প্রয়োজন এটা আপনারা মনে রাখবেন যেমন যদি কেউ কোনো প্রতিষ্ঠান করেন তাহলে আমাদের মহান মহান মানুষদের নামেও হতে পারে সাহাবাদের নামে হতে পারে তারপরে রাস্তা সাহাবাদের নামে হতে পারে অথবা ইমাম বখারি ইমাম মুসলিম ইম নাসাইর হতে পারে কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি অল্প কিছু সংখ্যক স্কলার অথবা ইমামদের নামে আমাদের দেশে কিছু প্রতিষ্ঠান বা হওয়া শুরু করেছে মসজিদের নাম কিন্তু আরও ব্যাপকভাবে হওয়া দরকার ইমাম মুসলিমের নামে আমি এখনও দেখিনি ইমাম নাসাইয়ের নামে এখনও দেখিনি ইমনু মাজার নামে এখনও দেখিনি অথচ আমাদের দেশে দেখবেন যে যারা হয়তো সত্যিকার অর্থে আমাদের জন্য রোল মডেল না এরকম বহু লোকের নামে বহু কিছু আছে আর আমি অবাক হচ্ছি আমি অবাক হচ্ছি যে নামকরণের ক্ষেত্রে আমাদের বুদ্ধিমান ব্যক্তিরা গেলে কোথায় যেমন আমারই এক ফ্যালো একটা কলেজের টিচার সে অ্যামফিল করছে আমার আন্ডারে সে একটা কলেজের টিচার কলেজটার নাম কি ছ্যাংড়ার চর ডিগ্রি কলেজ আমি বললাম ছ্যাংড়াটা কি বললো যে এটা আম গাছের উপরে কী যেন কি মাচা থাকে না কী যেন এরকম একটা বিষয় তারপরে উত্তরার পাশে আছে কামারপাড়া আরে ভালো নাম পাইলেন না আপনি এরকম রানা ভোলা তারপর ভেড়া মারা কি পাখির নাম পশুর নাম কি সব আর এত সুন্দর সুন্দর তার থাকতে আপনারা এগুলোতে যাচ্ছেন কেন এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ইস্যু আশা করি যে আমাদের এই প্রজন্মের লোকজন এবং বিশেষ করে ইউথরা তারা এই চ্যালেঞ্জগুলো হাতে নেবে জীবনকে সুন্দর করার জন্য পুরো কালচারকে পরিবর্তন করতে হবে এবং টু দ্য বেটার শুধুমাত্র ক্ল্যাশ করে পারা যাবে না তাহলে আমাদেরকে বুদ্ধিমত্তা এখানে কাজে লাগাতে হবে পৃথিবীতে এই মুহূর্তে এই যুগে এই শতাব্দীতে এসে বুদ্ধি এবং মেধার মাধ্যমে যা করবেন গায়ের জোরে তা পারবেন না মনে রাখবেন অতএব আমাদের জ্ঞান জ্ঞানচর্চার দিকে বেশি মনোযোগ দেওয়া উচিত আমাদের পড়াশোনার প্রতি বেশি মনোযোগ দেওয়া উচিত রিয়াল যোগ্যতা অর্জন করা এবং বিশেষ করে কোরআন সন্না থেকে দিনের সঠিক সমাজ দিনের সঠিক রূপরেখা যদি আমরা এক্সপ্লোর করতে পারি তাহলেই লিভিং এ বিউটিফুল লাইফ সম্ভব তা নাহলে সম্ভব না আমি একটা ফেক চিন্তাভাবনা করলাম নিজের মন মতো করে দিনকে বুঝলাম এবং সেভাবে লাইফ লিড করলাম আর আপনি একটা সুন্দর জীবন জীবনযাপন করবেন এই প্রতিশ্রুতি কিন্তু আল্লাহ দেননি আল্লাহ সে সমস্ত মমিনদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন যারা সত্যিকার ইমানদার যারা আমাল সালেহ করেছে যারা সত্যবাদী হয়েছে যারা ইখলাসের সাথে আল্লাহর জন্য কাজ করেছে এবং যারা কোরআন সন্ন্যার ভিত্তিতে লাইফ লিড করেছে আলহামদুলিল্লাহ আমি নিজে ফিল করি আলহামদুলিল্লাহ যে বিশুদ্ধ আকিদা বিশুদ্ধ ইমান সুন্নার বিশুদ্ধ নির্দেশনার উপরে থাকলে আমার আর কিচ্ছু লাগবে না আমার ধারণা ইনশাআল্লাহ আমরা সবাই সেই সেই রকম একটা চিন্তা চেতনা আমরা মানে লালন করি এবং মনে রাখবেন এই যে এখন তো করোনা ভাইরাসের কথা সবাই আমরা দেখতে পাচ্ছি আল্লাহ আমাদের আপনাদের সবাইকে বাঁচাক এবং বিশেষ করে মুসলিম উম্মাকে থেকে রক্ষা করুক মানবতাকে থেকে রক্ষা করুক কারণ এই মানবতার মধ্যে যারা এখনো মুসলিম হয় নাই তারা হয়তো হবে ইনশাল্লাহ তা আমরা এত মানে এই যে ফেতনা ফাসাদ দেখছি এর মধ্যে আমাদের জীবনের গ্যারেন্টি কোথায় যে কোনো সময় না যেতে পারি অতএব দুনিয়ামুখী হওয়াটা দুনিয়ার প্রতি লোভ থাকাটা এবং এর জন্য যে কোনোভাবে লাইফ লিড করাটা এটা হচ্ছে বিপর্যয় বড় কারণ এই জন্য ইসলামে বারবার আমাদেরকে একটা সুন্দর ব্যালেন্সড লাইফ লিড করতে বলা হয়েছে এবং রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন শেহাদিস্তা আব্দুল্লাহ অমরদি আল্লাহতালহমা বর্ণনা করেছেন সেটি সহি বোখারের মধ্যে এসেছে কোন ফিরহাদ দুনিয়া কান্নাকা গরিবন সাবিল এই দুনিয়ায় এমনভাবে লাইফ লিড করো অ্যাজিফ ইউ আর এ স্ট্রেঞ্জার যেন তুমি একজন গরিব আগন্তুক গরিব মানে হচ্ছে বাংলা গরিব না কিন্তু এটা কি গরিব আরবি গরিব আরবি গরিব মানে হচ্ছে স্ট্রেঞ্জার আগন্তুক যাকে এলাকার লোকেরা চেনে না অন্য এলাকা থেকে এসেছে সে কিন্তু এখানে থাকার জন্য আসে নাই আও আয়বেরুসাবিল অথবা মুসাফের ট্রাভেল আর অনেপাথর মুসাফের নাও হতে পারে এসে গেল আমাদের সাথে কিছুদিন থাকছে আবার চলে যাবে আর আয়ের মানে এখান দিয়ে এসে চলছে জাস্ট আমাদের এখানে একটা স্টপেজে স্টপেজে সে থামলো তো এইভাবে যদি লাইফটা লিড করা যায় তাহলে দুনিয়ার লাইফটা সুন্দর হবে আলটিমেট গোল হবে কি পার্মানেন্ট রেসিডেন্সে একটা ফ্ল্যাট পাওয়ার জন্য বুকিং দেওয়া নাকি সেটি হচ্ছে জান্না আমাদের পারমানেন্ট রেসিডেন্স হচ্ছে জান না আখেরাতে আমরা সবাই আশা করি যে আল্লাহ তালা আমাদেরকে আখেরাতে সেই পুরস্কার দেবেন ইনশাআল্লাহ তাহলে সেই জন্য প্রিপারেশানের মধ্য দিয়ে আমাদের আনন্দ পরীক্ষায় একজন ভালো ছাত্রের জন্য আনন্দ হচ্ছে ভালো প্রস্তুতি নেওয়া এবং তার আনন্দের দিন হচ্ছে যে দেশে দেখে যে আর আল্লাহ ব্রিলিয়ান্ট রেজাল্ট করেছে তাই না এই প্রত্যেকটা পরীক্ষার পরে সে খুশি হয় এবং আমরা তো সেন্ট্রাল পরীক্ষাগুলো দেখি যে ওই আর রাত্রে মিষ্টি পাওয়া যায় না তাই না তাহলে এটা যদি হয় এস এইচএসসি পরীক্ষার জন্য বা দাখিল আয়মের জন্য তাহলে আখিরাতে কী অবস্থা হবে তাই না এইভাবে মোমেন তার ইমানের মধ্য দিয়ে জীবনকে এনজয় করে মোমেন তার ইসলাম পরিপালনের মধ্য দিয়ে জীবনকে এনজয় করে মোমেন তার লাইফ যেভাবে লিড করতে বলা হয়েছে অথবা ফ্যামিলি লাইফ যেভাবে লিড করতে বলা হয়েছে মানুষের অধিকার সম্পন্ন করতে যেভাবে বলা হয়েছে সেভাবে সবচেয়ে বেশি আঞ্চল করে আপনি আমি নিশ্চিত যেখানে আপনাদের মধ্যে অনেকে আছেন যে মায়ের সেবা করে খুব আনন্দ পান আছেন না আবার অনেকে দেখবেন মায়ের খোঁজখবর রাখে না ওটা তাদের গাফলতি ওতে যে সে আনন্দ পায় তা না বরং সেও একদিন হয়তো কাঁদে আহা মা মারা গেল আমার সেবা কোনোদিন দিন পেলো না বাবার সেবা করে আমরা আনন্দ পাই ভাই যে আমার উপর ডিপেন্ডেন্ট তার পড়ার খরচ দিয়ে কিন্তু আমরা আনন্দ পাই যাদের আমাদের সুন্দর একটা মন আছে মনটাকে তো অবশ্যই সুন্দর করতে হবে তাই না মুসলিমদের মনেই তো পৃথিবীটা সবচেয়ে সুন্দর মুসলিমরাই সমাজকে সবার আগে সুন্দর করেছে রসুল সাল্লাহ সাল্লামের যুগের নবুয়তের পূর্বের মক্কার লোকদের জীবন আর নবুয়তের পরে যারা ইসলাম গ্রহণ করেছে বিশেষ করে মাদানি সমাজ যখন ইসলামে প্রতিষ্ঠিত হয়েছে সেখানে মক্কা এবং মদিনায় তখনকার জীবনটাকে আমরা দেখি পৃথিবীর শ্রেষ্ঠ সমাজ পৃথিবীর শ্রেষ্ঠ সমাজ কিভাবে হলো এই সুন্দর মন দিয়ে হয়েছে সুন্দর আহ্লাদ দিয়ে হয়েছে সুন্দর আকিদা দিয়ে হয়েছে এবং পরিপূর্ণ ইমান দিয়ে হয়েছে ইসলামকে পরিপূর্ণভাবে পরিপালনের মধ্য দিয়ে হয়েছে তো আসুন আজকের এই আধুনিক বিশ্বে ইসলামকে তার মতোই পরিপালন করুন ইসলামের নতুন কোনো ভ্যাশান নেই ইসলামের কোনো এশিয়ান ভ্যাশান নেই ইসলামের কোনো ইউরোপিয়ান ভার্শান নেই আমেরিকান ওয়েস্টার্ন কোনো ভার্শান নেই ইসলামের ভার্সান একটাই যেটা রাসুদুল্লা সাল্লা সাল্লাম রেখে গিয়েছেন অতএব সেই ভার্শানটাকে সামনে রেখেই ইসলামকে পরিপালন করুন এবং আধুনিক যত জ্ঞান বিজ্ঞান যদি না সেটা সেরেক বেদাত কিংবা নাস্তিকতার সংস্পর্শে যায় তার আগ পর্যন্ত এই সমস্ত জ্ঞানবিজ্ঞান ইসলামের সাথে ম্যাচ করে ইসলাম কোনো জ্ঞানকে অস্বীকার কিন্তু একজন লোক যখন বলে যে ফিজিক্সের কোনো একটা বিষয় বর্ণনা করে বলে যে এটা এমনি হয়েছে ওই জায়গাটা আমাদের অবজেকশন হয়নি বরং এটা স্রষ্টা কে এই যে যা কিছু বিজ্ঞানীরা আবিষ্কার করছেন আমাদের অনেকে মনে করে আবিষ্কার মানে সে ক্রিয়েট করছে আসলে ক্রিয়েট না সে এক্সপ্লোর করেছে তাই না ইট ইজ অনলি এক্সপ্লোরেশন নট ক্রিয়েশন সুতরাং আসলে সত্যিকার অর্থে যেহেতু আল্লাহরের সৃষ্টি আল্লাহর কোনো সৃষ্টি আল্লাহর সাথে কন্ট্রাডিক্ট করে না অতএব আসুন এই কিছু সহজভাবে বুঝে মূল দিনের দিকে আমরা ফিরে আসি এবং ইসলামের যে হিলিং সিস্টেম আছে চিকিৎসা পদ্ধতি ইসলামের যে মেন্টাল ট্রিটমেন্টগুলো আছে ইসলামের যে রুকিয়া পদ্ধতিগুলো আছে যেটা মানে এবং ইসলামের যে আরও সুন্দর সুন্দর আচরণবিধিগুলো আছে সেগুলো আমরা শিখে নেই তাহলেই আমাদের মুসলিমদের লাইফটা বিউটিফুল হবে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমি আয়োজকদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি সুক্রিয়া জানাচ্ছি এবং আশা করছি যে এরকম একটা সুন্দর প্লেসে তারা আরও ভালো ভালো প্রোগ্রাম করবেন আল্লাহ তাদেরকে মজিদ তৌফিক দান করুন হাত সাল্লসলাম আলা নবীনা মুহাম্মদ ও আলা আলি ওয়াসাবিআজমাইন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবার কাজ